আপনার গুগল করে নি রাত বলতে পারবো না মানে লিটারালি আমরা দুই লাভ ইউ বনজোর প্যারিস এখানে আর কি লোকালরা কি বলে জানি বনজোর বলে সো এনিওয়ে আজকে আমরা রেডি রেডি হয়ে ফ্রেশ বনজো বনজো আমাদের মানুষগুলো একটু মানে রুট টাইপের হ্যাঁ হ্যাঁ আমার কাছে এটা মনে হয়েছে সবচেয়ে বেস্ট স্যান্টোরিনি তাই না পাশাপাশি আপনার চাইলেও দুজন মানে ইউ ক্যান নট স্ট্যান্ড এখন না আমার না মোবাইলে ব্লগ করতেও ভয় লাগতেছে তো যেখানে হচ্ছে আবার চুরি হয় কেমন জানি মোবাইল হাতে নিয়ে নাকি নিয়ে চলে যায় আই ডোন্ট থিং ইট আউট টু মানে এরকম নিয়ে যায় ওরকম নিয়ে যায় এটা হইছে নাকি নো এটা হচ্ছে বাবু এটা সবাই বলে এজন্য তো এরকম করতেছে আই ডোন্ট নো আই होप আমাদের তো যেতে না নাই পরে বিপদে পড়ে যাব সব মেমরি আমার এই ফোনটাতেই আছে আগে কিছু খাবো দেন একটু সাইট সিইং করি আপনারা যদি আসেন আপনারা এখানে ছবি তুলতে পারেন জায়গাটা আপনার স্টেশনে নামবেন বীর হাকিম টু রাইফেল এখান থেকে আপনারা কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে আইফেল ভিউ ওয়ালা ছবি তুলে ফেলতে পারবেন আর আমাদের ফার্স্ট লোকেশনে পিকচার তোলা শেষ এন্ড আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে আমাকে আর হচ্ছে এখন আমরা আরেকটা জায়গা যাচ্ছি মানে এটা না আমি অনেক দিন ধরে দেখে রাখছি নর্মালি আমার প্যারিস নিয়ে এত কোনো ফ্যাসিনেশন কাজ করে না জাস্ট ওই যে ইনস্টাগ্রামের ব্লগারদেরকে দেখে আপনি বা পোস্ট করতে পারবেন ওই যে বুঝছেন কোনটা মাই ওয়াইফ একদিন শেয়ার করলেন না দিনের বেলা আইফেল টাওয়ারের ভিউটা কেমন হয় ওইটাও দেখে নিছি গতদিন তো রাতেরটা দেখলাম আর এখন হচ্ছে আরেকটা ফেমাস ইনস্টাগ্রামের স্পট যেটা আমি ইনস্টাতেও অনেক দেখেছিলাম ওখান থেকে আর কি ছবি তোলা আর কি ওই লোকেশনে ইউনিভার্সিটি সামথিং এখানে গিয়ে আপনারা সুন্দর আইফেল টাওয়ারের ভিউ অ্যান্ড সুন্দর রোডে ছবিও তুলতে পারবেন অ্যান্ড আমরা তোলার পরে হচ্ছে চেঞ্জও করে ফেলছি শুধু ওই জায়গাতে ছবি তোলার জন্য লাল ড্রেসটা বানাইছিলাম জাস্ট আমি মনে হয় 10 মিনিটের জন্য ড্রেসটা পরছিলাম এখন হচ্ছে একটা ক্যাফেতে খেতে আসছে ওই রোডটা থেকে বের হলেই অপোজিটে কিছু সুন্দর সুন্দর ক্যাফেস আছে প্যারিস এই ক্যাফেগুলো অনেক সুন্দর লাগে আর কি অনেক অ্যাস্থেটিক এন্ড সুন্দর আর কি এক কথায় বসে আড্ডা দেওয়ার মতো অ্যাটলিস্ট একটা আমরা যেরকম চাইছিলাম একটু স্পাইস এন্ড এভরিথিং খাইতে পারতেছি তো অ্যাটলিস্ট এই জায়গাতে ভালো নেদারল্যান্ডে আমরা যে একটা খাইছি ওইটা এত বড় করে দিছিল মজা বাবু গুড টিপটকে পিকচার তুলতে গেছিলাম সেঞ্চুরিনিতে বা সবাই দাঁড়ায় যাচ্ছে লিটারেলি হ্যাঁ হ্যাঁ ওকে বিউটিফুল বা ছবি তুলে নাও ক্যান আই গো অর সামথিং আমরা ওটা বলছিলাম সরি এটা সেটা আর আজকে বললাম মানে একজনকে জিজ্ঞেস করলাম আমার বললো যে একটুখানি আমরা একটা পিকচার তুলি একটু সাইডে যাইতে কাজ ফ্রেমে আসতেছিল তো বলে আমরা নাকি অনেক সময় নিচ্ছে অলরেডি মানে দ্য ওয়ে হি ওয়াজ সেইং দ্যাট ইট ওয়াজ ভেরি রুড আর এখানে কেউ কথা বলতে গেলে ওইরকম করে তাই না মানে খুব একটা পাত্তা দেয় না খুব নিজের মন মতো সো দিস ইজ নট নাইস লাইক আমার মনে হয় না আমরা ভালো কথা যে ব্রেকফাস্টটা করলাম দেখলেন আর কি এই একটা প্লেটারের এক একটা প্রাইস পড়ে হচ্ছে 35 ইউরো অ্যান্ড বাংলাদেশি টাকায় 3,500 টাকা করে আর এখন হচ্ছে ইলেকট্রিক স্কুটি রাইডে উঠবো এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট মোমেন্ট ছিল প্যারিসের মধ্যে অনেক বেশি রোম্যান্টিক ছিল দুইজন একটার মধ্যে উঠি অ্যান্ড খুব ফান ছিল অ্যাডভেঞ্চারাসও ছিল আর এই রাইডগুলো উবরের মতোই নেওয়া যায় অ্যাপ থেকেই নিয়েছিলাম এখানে বাইক এরকম ইলেকট্রিক স্কুটি সবই আছে বাট দ্য থিং ইজ আপনার লোকেশনে গিয়ে পিক করতে হবে কাছাকাছি লোকেশনে থাকে আর ওদের স্পেসিফিক জায়গায় আর কি ড্রপ করে আসতে হবে আই লাভ ইউ এত মজা লাগতেছে কারণ এই ধরনের মানে ভেহিকেলে কখনো উঠা হয় নাই অ্যান্ড এটা প্যারিসে বা ইউরোপে মোস্ট অফ দ্য জায়গাতেই থাকে কারণ মানুষ অনেক হাঁটে তো হাঁটার মধ্যে এই ধরনের জিনিস সবাই ইউজ করে আই ডোন্ট নো দেখাইতে পারতেছি কিনা আর কেউ নাইও আমাদের ভিডিও টিডিও করে দেওয়ার থাকলে হয়তো দেখাইতাম আর আমার বাবু এটা পারে দেখে বেঁচে গেছে তাহলে তো হাঁটতেই হইতো হাঁটতেই হইতো এরা যে কেমন এত হাঁটে আর এই যে দেখেন সব সাইকেল আমরা ঘামাই গেছি এখানে অনেক গরম লিটারালি আপনার গুগল করে নি রাত বলতে পারবো না মানে লিটারালি আমরা দুই আমরা দুজন ট্যান হয়ে গেছি আর মানে একদম আর মানে চামড়া আর মানে চামড়া পুরো গেছে সো আমরা এখন লুভরেকে বাই বাই বললাম সো ইউ আর ডান ফর টুডে আর পারতেছি না দিস ইজ দ্য মিউজিয়াম বাট আমরা 4-5 ঘন্টার সময় নিয়ে ভিতরে আর যাবো না এই যে এখানে দেখেন বাইরে বাইরে ময়লা টয়লাও থাকে
বা মানুষজন এই সুভিনিয়ার এগুলো সেল করতেছে, পানিও সেল করতেছে, আর মনে হচ্ছে পানি কিনতে যাবো বুঝতেছি। This museum was really amazing and এখানের এক্সপিরিয়েন্সটাও ভালো ছিল, কারণ টুরিস্টগুলো স্মাইলি ফেস ছিল। আর এটার কিন্তু আপনার টিকিট কেটে ভিতরে ঢুকতে পারবেন, আমরা ঢুকি নাই, কারণ আমাদের হাতে 3-4 ঘন্টা সময় ছিল না, পুরাটা কাভার করতে 3-4 ঘন্টা লাগে আমার ফ্রেন্ড বলছে। জাস্ট বাইরে গ্লাস পিরামিডের সাথে ছবি তুলে বা একটা এক্সপিরিয়েন্স করে চলে আসা, কারণ হিস্টোরিক্যাল একটা ওয়ার্ল্ড ফেমাস মিউজিয়াম এই আর কি। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, এই পুরো এরিয়াটাই কিন্তু মিউজিয়াম এরিয়া, এখান দিয়ে আমরা গতদিন গিয়েছিলাম। আর এখন হচ্ছে লাঞ্চ করতে আসছি আমার ফ্রেন্ডের সাথে, ওরা আমাদের একটা বাংলা হোটেলে নিয়ে আসছে, কারণ আমরা 11 দিন ধরে কোনো ভাতই খাই নাই। আর এখানকার না ইউরোপের খাবার খেয়ে শান্তি নাই, আমরা যারা এশিয়ান মানুষ আছি, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি বা আরও যারা যারা এই সাইডের, আমাদের ফুড টেস্ট আর ইউরোপিয়ানদের ফুড টেস্ট কিন্তু অনেক ডিফারেন্ট। তো শান্তি মতো ভাত ভর্তা এগুলো সব খেলাম অ্যান্ড গল্প করতেছিলাম। দেন আমরা হচ্ছে লাফায়েত গ্যালারি এইখানে আসি, এটা একটা শপিং মল যেখানে এক জায়গাতেই সব ব্র্যান্ডস আছে। এখানে আমার ফ্রেন্ড, আমি আর আরমান আসি, কারণ ভাইয়ার আবার দোকান ছিল ওখানে, তার একটু সময় দিতে হবে, সে আবার রাতে জয়েন করবে। আর এদিকে আমরা পুরো মলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে ব্যাগ, জুতা, মেকআপ আইটেম সবই ছিল, বাট দাম কম্পেয়ার করে দেখলাম আলটিমেটলি দুবাই এগুলোর প্রাইস আরও কম, তাই আমরা দুবাই থেকে নেওয়াটা প্রেফার করি। আর এই যে দেখেন স্কেলেটারগুলো চিকন চিকন এত বড় মলে, ভালোই লাগতেছিল। আর এই যে এটা হচ্ছে জুতা, এটা আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড, বাট দাম অনেক বেশি, সো আমি তাকাইও নাই এনিওয়ে, বাট ঘুরে ঘুরে দেখাটাই একটা এক্সপিরিয়েন্স। আর এটার উপরে সুন্দর একটা রুফটপ, এই যে এটা হচ্ছে ফুল প্যারিস বা আইফেল টাওয়ার ভিউটা অনেক সুন্দর পাওয়া যায়, ভেরি বিউটিফুল। এটা আর কি ফ্রি, আপনি চাইলে এখানে সানসেট দেখতে পারবেন, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ভিউ। আমরা নিচে নেমে যাই, কারণ আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, একই দিন আমরা অনেক জায়গায় যাই, দিন জুস খেতে খেতে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাই নেক্সট লোকেশনে। আর আমরা চলে আসছি এখন আলেকজান্ডার ব্রিজে, এটাও কিন্তু অনেক ফেমাস ফর দ্য টুরিস্ট, এখান থেকে আইফেল টাওয়ার ভিউটা অনেক সুন্দর ছিল। আর আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের হাজব্যান্ড, ভাইয়ারা সবাই চলে আসছে, ভাইয়া চাচ্ছিল আমাদেরকে আরেক জায়গায় নিয়ে যাইতে, বাট আমার ইচ্ছে ছিল আমি আইফেল টাওয়ারের সামনে ওই জায়গাতে ওই বসে আর কি সানডাউনটা দেখবো। আর আমরা হচ্ছে পরে আবার ইলেকট্রিক স্কুটিটাই নেই, এটা আসলে আমার মোস্ট ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার থিং ছিল প্যারিসে করা, আমার ফ্রেন্ডও করছে, সবাই মিলে এক্সপিরিয়েন্স করছে, খুব ভালো লাগছে। আর এই হচ্ছে প্যারিসের ভিউ, এখানে আমরা ভাবছিলাম বসবো বাট অনেক ক্রাউডেড থাকায় আমরা সেই লোকেশনে চলে যাই যেখানে আমরা গতদিন গেছিলাম, অ্যান্ড জুস ফুড এগুলো নিয়ে আমরা বসি, ফুল সানডাউনটা এনজয় করি, ইট ওয়াজ রিয়েলি বিউটিফুল। অ্যান্ড লাস্টে আসলে প্যারিসকে বাই বাই বলে চলে যাই, কারণ জানি না কবে আবার আসবো, দো আমাদের এক্সপিরিয়েন্সটাও অত একটা ভালো ছিল না, বাট আমার ফ্রেন্ড যেহেতু ছিল ইনশাল্লাহ কোনো এক সময় আসতেও পারি। এটা আমাদের লাস্ট হ্যাং আউট ছিল, জানি না কবে দেখা হবে, কারণ ও প্যারিসে আমি দুবাইতে, একটু ডিফিকাল্ট হয়ে যায়। এখানে আমরা হ্যাং আউট ট্যাং আউট করে দেন আমরা হোটেলে ব্যাক করি লেট নাইটে। সকালবেলা আমাদের ফ্লাইট, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং জার্নি, মানে এত তাড়াতাড়ি কিভাবে শেষ হয়ে গেছে আল্লাহ ভালো জানে। আই ওয়াজ ইয়নিং অ্যান্ড আমাকে দেখে বোঝা যাচ্ছে মুখ থেকে কথাই বেরোচ্ছে না, আসলে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম এই টোটাল 12টা দিনে, অ্যান্ড গতদিন তো আমরা 1 ঘন্টা ঘুমাই জাস্ট এখন ফ্লাইটে চলে আসছি। তো এই আর কি আমাদের অ্যামেজিং ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, এখন আবার সেই রেগুলার লাইফ, দেন আর কি কাজ অ্যান্ড ব্যস্ততা, বাট এই ট্রিপটা আমি লাইফে মানে মনে রাখার মতো একটা ট্রিপ ছিল, আপস অ্যান্ড ডাউন, ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে, অ্যান্ড আই এম গোনা রিমেম্বার ইট ফর দ্য লাইফ টাইম, অ্যান্ড আই হোপ ইউ অল এনজয়েড উইথ আস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।